দিকে এর যাচ্ছে চীনা যুদ্ধ জাহাজ চীনা বিমান বাহিনী যুদ্ধজাহাজ হংকং এর দিকে ক্রমশ ধেয়ে যাচ্ছে আর এই অবস্থায় নিজেদের যুদ্ধ বিমানকে সতর্ক অবস্থায় রাখলো তাইওয়ান চীনা যুদ্ধ জাহাজ লাইনিং হংকং ও তাইওয়ানকে বিভক্ত করা সরু জলপথ দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে আর এই চীনা রণতরিটির ওপর নজর রাখছে তাইওয়ানের যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ কলকাতা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার বিশতম বার্ষিকী পালনের জন্য লাইনিং বিমান বাহিনী রণতরীটি হংকং যাচ্ছে হংকংয়ের সংবাদ মাধ্যমের খবর অনুসারে রণতরীটি শুক্রবার পৌঁছবে চীনা পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর মুখপাত্র ইয়াং লিয়াং জানান রণতরীটি হংকং পৌঁছানোর পর তা জনগণের জন্য উন্মুক্ত করা হবে এতে চীনা নৌবাহিনীর শক্তির প্রদর্শন হবে সোভিয়েত রাশিয়ায় নির্মিত লাইনিং উত্তর চীনের সামরিক বন্দরে নঙ্গর করা ছিল শনিবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় প্রবেশ করে রোববার তাইওয়ান প্রণালী দিয়ে তা হংকংয়ের দিকে অগ্রসর হয় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীনা রণতরীর ওপর নজর রাখতে যুদ্ধ বিমান ও জাহাজ মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেনি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানের কাছে একশো বিয়াল্লিশ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বেইজিং উল্লেখ্য চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল